ওয়েলকাম টু মাই চ্যানেল এসআরজিও প্র্যাকটিক্যাল। লিখিত পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। পরীক্ষা দেওয়ার আগে আজকে আমি তোমাদের 20টা নিয়ম বলে দেব, যেগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। নিয়মে 1 নম্বর নিয়ম, অ্যান্সার শিটটা ভালো করে ফিল আপ করবো। 2 নম্বর হচ্ছে কোশ্চেনটা পড়ে নেবো। 3 নম্বর হচ্ছে জেল পেন আমরা ইউজ করব না। 4 নম্বর হচ্ছে সহজ কোশ্চেনটা আগে লিখবে। 5 নম্বর হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাকে হাইলাইট করতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাকে কালো কালি বা নীল কালি দিয়ে হাইলাইট করে দেখাতে হবে। 6 নম্বর হচ্ছে একটা সিস্টেমেটিক মানতে হবে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম নিয়ম অনুযায়ী আমাকে পরপর অ্যান্সারগুলো লিখতে হবে, তাহলে দেখতে সুবিধা হয়। 7 নম্বর হচ্ছে শর্ট কোশ্চেনগুলো আমরা আগে শুরু করবো, যেগুলো প্রত্যেকটি পরপর হবে। 8 নম্বর হচ্ছে দুটো অ্যান্সার লেখার মাঝে মিনিমাম ডিস্টেন্সটা বজায় রাখবো, সেম প্রসেস। 9 নম্বর হচ্ছে এক্স্যাক্ট কোশ্চেন নাম্বারটা আমি ঠিকঠাক করে দেবো, অর্থাৎ 1 2 3 4 পরপর হয়ে কোশ্চেন নাম্বারটা লিখবো, উল্টাপাল্টা করবো না। 7 নম্বর হচ্ছে চেক ইউর লুজ সিট, যে সিটটা নেবো সেটা আমরা দেখে নেবো যে তাতে ডেট সিগনেচার ঠিকঠাক আছে কি না। যদি কোনো অ্যান্সার ভুল হয়ে যায় তো শুধুমাত্র একটা দাগ দিয়ে কেটে দেবো, লাইক ইট, বেশি দাগ বা বক্স দরকার নেই। 12 নম্বর আছে ম্যানেজ দ্য টাইম, আমাকে টাইমটা বিশেষ গুরুত্ব দিতে হবে। 13 নম্বর হচ্ছে বি কেয়ারফুল অ্যাবাউট স্পেলিং, বানান কখনো ভুল করা যাবে না, বানানগুলো ঠিক করতে হবে। ট্রাই টু ড্র পিকচার, যেগুলোতে পিকচার দরকার হবে, যেমন জীবনবিজ্ঞান বা জিওগ্রাফি, এগুলো চিত্র অর্থাৎ ফটো মাস্ট। ইউজ পিটিও, যদি কোনো পেজ ফাঁকা পড়ে যায় তাহলে সেই পেজটা এরকম দাগ দিয়ে আমি পিটিও লিখে পরের পেজে লিখতে অ্যান্সার লিখতে শুরু করবো। পিটিও ফুল ফর্ম হচ্ছে প্লিজ টার্ন ওভার, ট্রাই ডাম্পি এক্সাম। 17 নম্বর আছে এ গ্রেট গুড ইমেজ, একটা ভালো ছবি আমাদেরকে দিতে হবে। ব্রড কোয়েশ্চেন অ্যাট দ্য এন্ড, সব লাস্টে আমরা ব্রড কোয়েশ্চেনগুলো লিখব। আর রাফ পেপার ইউজ করতে পারি প্রয়োজনে, ম্যাথ অল কোয়েশ্চেন অর্থাৎ সমস্ত কোয়েশ্চেন আনসার আমাদেরকে করতে হবে, তবে আমাদের সাকসেস পাওয়া যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো। স্টাডি কি অফ সাকসেস।